তিনটা হাঁস রান্না করে আনছিলাম, 2 ঘন্টার মধ্যে তিনটা শেষ, এই জন্য আপনারা আসতে বলছি। কেমনে কি? এই যে দেখেন। হ্যালো গাইস, আমরা এখন চলে আসছি আজকে দিয়াবাড়ির একটা জায়গায়। এখানে হচ্ছে মেট্রো থেকে 5 মিনিট দূরত্ব এই জায়গাটা। এখানে সুন্দর একটা বটগাছ আছে, আপনারা দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর লোকেশন। আর এই বটগাছের নিচে আমরা একটা দোকান দেখতে পাচ্ছি। এই দোকানে একজন নারীকে দেখতে পাচ্ছি আর একজন পুরুষ আছে। আমরা জিজ্ঞেস করবো ওনাদেরকে যে আসলে ওনারা কি রান্না করছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু, আপনার খাবারের দোকানের নামটা কেন লিখতে বলুন। আমার দোকানের নাম মিনুর রান্নাঘর। মিনুর রান্না, আমার নাম মিনু। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা, আপনি এখানের মধ্যে কি কি খাবার রান্না করছেন যদি কাইন্ডলি আমাদের একটু বলতেন। হাঁসের মাংস, লাল লাল ঝোল কইরা, আর হচ্ছে গিয়ে চালের আটার রুটি। গাইস, এইটা ভেরি গুড কম্বিনেশন, ভেরি গুড, খুবই চমৎকার ঝোলটা লাগছে আমার কাছে। আমার কাছে কথা জড়াই যাইতেছে, মনে হইতেছে আগে খাই তারপর আপনাদের সাথে কথা বলি। যাই হোক, আমরা হচ্ছে এরপর হচ্ছে একটা জাস্ট মাংসর এখানে পিস দিব। এই মাংসর পিসটা আমরা ট্রাই করবো, যেটা কেমন। ওমা, এটা তো দেখি পুরো ভাইরাল হয়ে গেছে, দেখছেন? হ্যাঁ, একদিনে 70 লাগবে। চলেন, কালকের জন্য রান্না বসাইতে হবে, হাঁসের সংখ্যা বাড়াইতে হবে। দর্শক, আমরা এখন চলে এসেছি সেই বিখ্যাত ফেসবুকে ভাইরাল মিনু ভাবির রান্নাঘর। আপনারা দেখতে পাচ্ছেন এখানে উপচে পড়া ভিড়, অনেক লোকজন এখানে খেতে আসছে। এখানের মধ্যে সবচেয়ে বিখ্যাত আইটেম যেটা হচ্ছে সেটা হচ্ছে হাঁসের মাংস এবং হচ্ছে রুটি, চালের রুটি। একজন নারীকে আমরা উদ্যোক্তা হিসাবে, সফল উদ্যোক্তা হিসাবে আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা এখন মিনু ভাবির সাথে কথা বলবো। হ্যালো মিনু ভাবি, কেমন আছেন? এই তো খুব ভালো আছি, সবার উদ্দীপনা দেখে আরো অনেক সাহস পাইতেছি। আচ্ছা, আপনি যে এই যে একজন গৃহিণী ছিলেন, তারপর সেখান থেকে নিজ থেকে এসে এই রান্না একটা রান্নাঘর খুললেন, এই ব্যাপারে আসলে আপনার প্রথমটা শুরুটা কিভাবে হয়েছিল আপনি জানতে চাই। চলেন ওইখানে গিয়া কথা বল। আমি আগে হাউসওয়াইফই ছিলাম, কিন্তু রান্না করার শখ আমার অনেক আগের থেকে। সবাই খুব রান্নার প্রশংসা করতো আমার। উনি তো খালি কিছু এলে আমারে বলতো যাই বানাই তাই ভালো। তো যখন দেখলাম যে দুর্মূল্যের বাজারে আসলে উনার একার ইনকাম দিয়া আমাদের সংসার হিমশিম খাইতেছে, ওই সময় আমার মনে হলো যে না, আমার আসলে কিছু একটা করা উচিত। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম।